সহযোগী যা আবাস মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবৃন্দ আমার সম্মুখে ব্যক্তিবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এখানে দাঁড়িয়ে একটু স্মৃতি স্থাপন করতে ইচ্ছে করছে জনাব শেখ সাদেক হোসেন খোকাকে আমি আগে চিনতাম না কিন্তু আমি এই দলে যোগদান করার পরে তার সঙ্গে ঘটনাক্রমে একটা পরিচয় হলো সেটা হচ্ছে উনি আমার পাশের গ্রামে আমাদের নিজের এলাকার জামাতের ইসলামপুরে সেখানে একটি জামাই অর্থাৎ উনি আমাদের সেখানে আজকে যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তা নারাবার সেই সুবাদে আমি অনেকবার তার সঙ্গে গেছি যখনই তার সঙ্গে গেছি পরিচয় তিনি আমাকে সাদর সম্ভাষণ জানিয়েছেন অত্যন্ত স্নেহ চিত্তে তিনি আমাকে গ্রহণ করেছেন সেই স্মৃতিগুলি আজকে মনে পড়ে তার সবচাইতে হল তার যে বীরগাথা তার যে সাহসিকতা অন্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে সোচ্চার হয়েছেন সময়ে সময়ে বিরোধী দলের আন্দোলনে তা স্মরণ রাখার মতো তিনি আজ চলে গেছেন তার মতো নেতা সত্যি খুঁজে পাওয়া ভার সেই জন্য তাকে হারিয়ে আজকে আমরা মনে করছি যে বাংলাদেশের যে মহান নেতাকে আমরা হারিয়েছি আজকে তার আদর্শকে আমরা অনুসরণ করব এবং এর শাসনের জন্য আমরা যেভাবে যুদ্ধ করে যাচ্ছি যেভাবে আমরা দুবার স্বাধীন হয়েছি প্রথম স্বাধীনতা জনাব সাদেক হোসেন খোকা দেখে দিতে পেরেছেন তারপরে স্বাধীনতা যে যেভাবে তিনি অত্যাচার হয়েছেন নিপীড়িত হয়েছেন সেই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আমরা সবাই সেটা তিনি দেখতে পারেননি কিন্তু আশা করি যে তিনি স্বর্গে স্বর্গ থেকে ব্যস্ত থেকে তার আত্মা শান্তি পেয়েছে যে তার সন্তান এবং আমরা যার যার অনুসারী তারা তাকে অনুসরণ করার জন্য তার জন্য দোয়া করছি দ্বিতীয়বার স্বাধীনতা এই দ্বিতীয়বারের স্বাধীনতা আমরা সবাই সম্মিলিতভাবে জাতীয়তা বা শক্তি নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই সফলকাম হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের একজন সহকর্মী ঢাকা মহানগর বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সফল আহ্বায়ক বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য আমাদের অভিভাবক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আপনাদের মধ্যে বক্তব্য রাখেন আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু উপস্থিত আছেন আমাদের প্রিয় মহাসচিব সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস উপস্থিত মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান যিনি ইতিমধ্যে ঢাকা রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন জনাব ইশাক হোসেন উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব তরুণ নেতা আমাদের তানভীর আহমেদ রবিন উপস্থিত আছে অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমে আমাদের মরহুম সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহ তাকে বেহেশত নসিব করুন এই দোয়া করি
মরহুম সাদেক হোসেন খোকার সাথে দীর্ঘদিনের সম্পর্ক মুক্তিযুদ্ধ ঢাকার ছাত্র রাজনীতি পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনীতিতে একই সাথে পথ চলা দীর্ঘদিন আর আজকের দিনটি আমার জন্য সত্যি আবেগে এই মুহূর্তে গুছিয়ে কিছু কথা বলা আসলে খুবই কষ্টকর কারণ যে মানুষটির সাথে সুখ দুঃখ ভাগ করে দিয়েছে একই সাথে পথ চলেছে এবং মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সৌভাগ্য হয়েছিল তার পাশে থাকার এবং মৃত্যুর পরে তার দেহটি বাংলাদেশে সাথে করে নিয়ে আসার সৌভাগ্য হয়েছিল সাদেক হোসেন খোকা একজন রাজনীতিবিদ ছিলেন মনে প্রাণে একজন প্রগতিশীল রাজনীতিবিদ ছিলেন মনে প্রাণে একজন দেশপ্রেমিক ছিলেন এবং মনে প্রাণে একজন বেগম খালেদা জিয়ার অনুসারী ছিলেন সাদেক হোসেন খোকার স্মৃতি বলতে গেলে অনেক এবং এই বাংলাদেশের জাতীয় দল দলের এই ঢাকা মহানগরীতে আজকে এখানে আমরা যারা বসে আছি আপনারা যারা বসে আছেন সাদেক হোসেন খোকার নেতৃত্বে আমরা দীর্ঘদিন এই ঢাকা মহানগরীতে রাজনীতি করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনীতি করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে তার রক্ত ঝরেছে ঢাকার রাজপথে আর শেষ পর্যন্ত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে তার শেষ নিঃশ্বাস তিনি বাংলাদেশের মাটিতে ত্যাগ করতে পারেনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটাই সবচেয়ে বড় আক্ষেপ ছিল তার যখনই আমেরিকাতে যেতাম তখনই বারবার সে একটি কথাই বলতো সালাম জীবিত অবস্থায় বোধ হয় আর বাংলাদেশে আমার যাওয়া সম্ভব হবে না যতই আশ্বাস দিতাম আর তাকে আশ্বাস দেওয়ার কিছু ছিল না কারণ মৃত্যু ভয় খুব কমই ছিল তার আর যে সাহস মুখটা যেমনি বড় সাহসটাও তেমনি বড় ছিল সে বুঝতেন যার কদিন তিনি বাঁচবেন তাই বারবার চেয়েছিলেন যে মৃত্যু তার যাতে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে হয় কিন্তু সেটা হয় নাই তবে আজকে ফেস্টিভ্যাল মুক্ত দেশ আমরা পেয়েছি কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাই নাই একটি নির্বাচিত সরকার আমরা ফিরে পাই নাই এবং ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশে বহাল তবিয়তে আছে আর ভারতীয় আধিপত্যবাদের শক্তি শক্তিতে বলিয়ান হয়ে আবার তারা নতুনভাবে জাগার চেষ্টা করছে তাই সাদেক হোসেন খোকাকে যদি আমরা ভালোবেসে থাকি সাদেক হোসেন খোকা থেকে যদি আমরা কিছু শিক্ষা গ্রহণ করে থাকি তাহলে তার মতো সেই সাহসী হয়ে আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছেন কিন্তু তিনি সুস্থ না আমাদের নেতা তারেক রহমানকে এখন পর্যন্ত আমরা মুক্ত করতে পারি নাই তাই আজকের এই সরকারকে বলবো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেটা যেমনি আপনারা প্রশাসনিক বা অন্যভাবে লড়াই করবেন কিন্তু মূল লড়াইটা হলো রাজনৈতিক
আর রাজনৈতিক লড়াই যদি করতে হয় তার এই মুহূর্তে সেই রাজনৈতিক লড়াইয়ের নেতা হলো তারেক রহমান তারেক রহমানকে ছাড়া এই লড়াই জয়লাভ করা সম্ভব নয় যদিও তারেক রহমান আজকে বিদেশে বসে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তারপরেও যদি তারেক রহমান ফিরে আসে তাহলে বাংলাদেশের মাটিতে ভারতে আধিপত্যবাদ পুষ্ট যে আওয়ামী লীগ এবং তার দোসররা তাহলে আর রাজপথে নামার মতো সাহস পাবে না তাই আমরা এই সরকারকে বলবো যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এই গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হয় তাহলে এই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিকে যদি জয়লাভ করতে হয় তাহলে আন্দোলনের নেতা তারেক রহমানকে অনতিবিলম্বে সকল মামলা মকুব করে আগামীকালকে তাকে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সদ্য মহাসচিব বলবেন যারা বিদ্যাভ্যাস বলবেন এবং আমি প্রথমে বলেছি যে সাজ্জাদ হোসেন খোকার সম্পর্কে আসলে অনেক কথা কিন্তু বলতে গেলে আমি এই মুহূর্তে কিছুই আওড়িয়ে ফেলছি সম্ভব না আমার পক্ষে বলা সাজ্জাদ হোসেন খোকার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য চলার পথে অনেক সময় অনেক কিছু হয়তো ভুল ভ্রান্তিও হয়ে থাকতে পারে কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে সাথে নিয়ে এই সফল মেয়র বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনমন্দিত জননেতা জনাব বিদ্যাপতি বন্ধ করেন না বিসমিল্লাহির রহমানির রহিম আজকে জিন্দদের রাজনৈতিক সহকর্মী সাজ্জাদ হোসেন খোকা পঞ্চম মৃত্যুবার্ষিকী ঢাকার মেয়র এবং সুতপুর এলাকার এমপি পরবর্তী পর্যায়ে মন্ত্রীও ছিলেন মৎস্য বিভাগের আমার সঙ্গে তার পরিচয় কবে থেকে আমি বলতে পারবো না আমরা এলাকায় পাশাপাশি একটা এলাকায় থাকতাম খোকা থাকতো রবিবার আর আমি থাকতাম শাহজাহানপুরে স্কুল কলেজ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের সকল সময় দেখা সাক্ষাৎ হতো তবে অনেক ঘনিষ্ঠ হয়েছিলাম আমরা 1977 সালে যখন কমিশনার নির্বাচন হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমাদের অ্যাকচুয়ালিজনকে মনোনয়ন দিয়েছিলেন সমর্থন দিয়েছিলেন মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমরা যাতে নির্বাচন করি এবং আমাদের আমাদের পাশে আসতে পারি এরকম একটা সমর্থন দিয়েছিলেন আমাদেরকে মনোনীত করেছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেখান থেকে আমরা পাশ করে প্রায় অ্যাকচুয়ালিজের মতো আমরা 26 জন পাশ করে আছি তার মধ্যে খোকা একজন আরও অনেকে ছিল তারা কেউ পরবর্তী পর্যায়ে বিএনপিতে জয়েন করে নাই তো সেদিন থেকেই সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কর্মে রাজনীতিতে খোকার সঙ্গে পরিচয় যদিও ও প্রথম দিকে আমরা যখন
জাগলোলে এবং বিএনপিতে পরবর্তীতে জয়েন করি ওই সময় সে আসে নাই পরবর্তীতে আসছিল তো খোকার সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনীতি এই পথচড়ায় বাংলাদেশে এবং ঢাকার বহু লোক বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে যেগুলো প্রকাশ্যে এসেছে কিন্তু ভিতরের খবরগুলো কখনো প্রকাশ্যে আসে নাই প্রিয় ভাইরা সবাই চেষ্টা করেছে খোকার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব আছে আপনাদের সীমানা থাকবে এবং এই দ্বন্দ্বটা আসলে প্রকাশ করা কখনোই ছিল না এটা তৈরি করেছে তারাই যারা এই দ্বন্দ্বের কথা বলে একটা ফায়দা করার চেষ্টা করত কখন আমার কাছ থেকে কখন খোকার কাছে তো এটা খোকা এবং আমি আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম তা আমি খোকা যখন প্রায় শেষ সময় আমি জানতাম না হঠাৎ কৃষ্ণাকে একদিন বললো যে আমি যাচ্ছি